গুড মর্নিং ফ্রেন্ডস, মানু গেছিল গুয়াহাটি, তোমরা তো জানোই। সেখানে মানু গিয়েছিল দুটো বিখ্যাত মন্দিরে, একটা হচ্ছে উমানন্দ ভগবানের, মানে শিব ঠাকুরেরই বলা যায়, তার আর হচ্ছে কামরূপ কামাখ্যা মায়ের মন্দির। তো এটা হচ্ছে উমানন্দ, এটা খুব সুন্দর একটা মানে বদ্বীপের মধ্যে তোমার মন্দিরটা। তো এখানে ওরা গেছিলো, তো আমি বলেছিলাম কিছু ভিডিও ক্লিপিংস কিন্তু অবশ্যই নিয়ে এসো, দিয়ে সেই জন্য যতটুকু পেরেছে মানু আর কি করে নিয়ে এসছে। তো এই মন্দিরটা দেখার পরে এরপরে কামরূপ কামাখ্যা মন্দিরেরও কিছু ক্লিপিংসও নিয়ে এসেছে। আর মন্দিরটা এত সুন্দর না, মানে জায়গাটা এত সুন্দর, মানে জলের মাঝখানে মন্দিরটা, তো পরিবেশটা খুব সুন্দর আর কি। তো পাহাড়ের মাঝখানে এরকম একটা মন্দির, খুব সুন্দর উমানন্দ দেবালয়। আর ওই যে দেখালাম তোমার জেটি রয়েছে, ওখানে বোটে করে তোমার যেতে হয় মন্দিরে। তো হোটেল থেকে মোটামুটি 14-15 কিলোমিটার দূরে ছিল, আর হোটেলটা মোটামুটি স্টেশনের কাছেই ছিল। তো যারা এখন প্ল্যানিংয়ে আছো কে যাবে আসাম গুয়াহাটি, তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটা ভিজিট করো। আমরা জানতাম না, তো আমরা দেখিনি, যাই হোক মানু দেখে নিল। তো আর মানুর দৌলতে আমাদেরও দেখা হলো ভিডিও ক্লিপিংসের মাধ্যমে। এই ভিডিও ক্লিপিংসগুলো এই জন্যই করা যায় না, পুরো এই ক্লিপিংসগুলোর মাধ্যমে সারা জীবনের জন্য, জীবনে যে জায়গায় গেছি না কেন, সেগুলো যেন প্রত্যেকটা একদম রয়ে যায় স্মৃতির পাতায়। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে চলো তোমাদেরকে কামরূপ কামাখ্যা মন্দিরে দর্শন করাবো। এরপরে কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে আমরা গেছি অনেকবারই শিলং মেঘালয়ে, কিন্তু কোনোবারই কামরূপ কামাখ্যা মায়ের মন্দিরে যাওয়া হয়নি, কারণ রিক তখন অনেকটাই ছোট ছিল যতবারই গেছি, মানে নার্সারি এরকম পড়তো, তো 3-4 বছর বয়স তখন ওর মাত্র ছিল। তো ওইটুকু বাচ্চা নিয়ে মন্দিরে শুনেছি প্রচণ্ড ভিড় হয়, তো ওই জন্য যাওয়া হয়ে ওঠেনি, যা হোক মা টানেনি বলা যায়। তো এইবারে মানুষ যখন গেছে, তো আমি বলেছি অবশ্যই কিন্তু মায়ের মন্দির দর্শন করে আনবার সাথে আমাদের জন্য আনবে ভিডিও ক্লিপিংস কিছু। তো সেই জন্য ও গেছিলো অফিসের কাজে, তো ও ঘুরে এসছে মায়ের মন্দিরে, আর খুবই ভিড়, কিন্তু 500 টাকা করে তোমার ভিআইপি লাইন ছিল, মানে খুব সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, কিন্তু ভিআইপি লাইন হলেই বা হবে কি, তাতেও কিন্তু অনেকক্ষণ মানে ওদেরকে মানে বসে থাকতে হয়েছে। তবে দাঁড়িয়ে থাকতে হয় সেরকম কিছু ব্যাপার নয়, তোমার বসে থাকার ব্যবস্থা রয়েছে অনেকটাই, মানে পুরো বিল্ডিং করা রয়েছে, ফ্যান রয়েছে। আর মন্দির চত্বরটা দেখো কি সুন্দর, আমিও যদিও প্রথমবার দেখছি, আমার দেখা হয়ে ওঠেনি আগে, তো খুব ভাল লাগে দেখতে, দেখে বেশ সুন্দর মন্দির চত্বরটা, বেশ স্পেসিয়াস না অনেকটা। আর কি সুন্দর দেখো মায়ের মূর্তিটা, এত সুন্দর নাক চোখ মুখ প্রত্যেকটা এত প্রমিনেন্ট, এত সুন্দর করে শাড়ি গয়নাগাটি পরিয়ে রেখেছে, কি ভালো লাগছে মায়ের মূর্তিটা, সত্যি দেখে একদম মনটা ভরে গেল। তো ওদের টিকিট কাটা হয়ে গেছিলো, আর এই দেখো এখানে এরকম ব্যবস্থা আছে বসার, এখানে ওয়েট করতে হয়, তারপরে একটা করে মানে রো কমপ্লিট হলে তারপরে আবার এরকম করে যেতে হয়। একদিকে আছে জেনারেল লাইন, একদিকে আছে ভিআইপি লাইন। ভিআইপি লাইনের জন্য 500 টাকা করে লেগেছে পার পার্সন। যদিও ওদের ওয়েট করতে করতে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, মোটামুটি 6টা বেজে গেছিলো, তো ওই জন্য অন্ধকার দেখতে পাচ্ছ তোমরা। এবার হচ্ছে মায়ের মন্দির চত্বরের ভেতরে, তো তোমার মানে মন্দিরের ভেতরে তো তোমার কোনোরকম কোনো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, তো সেই জন্য সেই ভিডিওগ্রাফি ওরা করতে পারেনি, কিন্তু বাইরের মন্দিরটা আমি যেহেতু বলেছিলাম, তো ভালো করে বেশ ভিডিওগ্রাফি করে নিয়ে এসছে। আর এই দেখো উপরটা দেখছো, এরকম সোনায় মোড়ানো, এটা কিন্তু আম্বানি করে দিয়েছে, পুরো সোনা দিয়ে মোড়ানো। টোটাল 19 কিলোগ্রাম, তোমার মানে 19 কেজি তোমার সোনা দিয়ে বাঁধানো হচ্ছে মন্দিরের চূড়াগুলো, আম্বানি করে দিয়েছে, খুব সুন্দর দেখতে। মানু তো সামনে থেকে দেখেছে, ও বলছিল দুর্দান্ত দেখতে লাগছিল সোনা দিয়ে পুরো, এই দেখো এই চূড়াগুলো, এই প্রত্যেকটা চূড়াগুলো মিলিয়ে তৈরি করেছে। আর দেখো এখানে কাপড় রেখে মায়ের যে জলটা বেরোয় লাল রঙের, সেই জলটা এখানে মানে নিয়ে লোকজন কালেক্ট করে ঘরে নিয়ে যায়, এটা খুবই পবিত্র মানা হয়। তো মানু আর নিয়ে আসেনি, আমাদের জন্য ফুল আর প্রসাদই যথেষ্ট মায়ের আশীর্বাদ স্বরূপ, কারণ এই সমস্ত কাপড়গুলো না দেখো এভাবে ঘরের মধ্যে রেখে দেওয়া, কোথায় রাখবো না রাখবো, কোথায় কি ঠেকাঠেকি হবে না হবে, তো বলেছিলাম যে এগুলো আর নিয়ে এসো না, মায়ের প্রসাদ আর ফুলই যথেষ্ট আশীর্বাদের জন্য। জানি শেষ হয়েছে, বাপরে বাপ কত লেট, নিচে রাখো, কত লেট ছিল, ইন্সপেকশন করছো, ফ্যানটা চালাও, দিকে ফ্যানটা চালাও, ট্রেন জার্নি করে মাথা খারাপ, দেখি ইন্সপেকশন চলছে আর জেলে আমার
আজ হচ্ছে নেক্সট ডে, সকাল সকাল আমার আর রিকের রেগুলার যে ব্লাড টেস্ট, অ্যাকচুয়ালি আমাদের যে থাইরয়েড আছে তার টেস্টের জন্য সকাল সকাল চলে এসেছে। আর সেদিন রাত্রেবেলা মানু খুব টায়ার্ড হয়ে গেছিলো, আর কিছু ভিডিও ক্লিপিংস করা হয়নি, তো সকাল সকাল এই খুন চুন খুন চুষে নিয়ে চলে গেল। তো এরপরে মানুর জন্য ভাবছি আজকে স্পেশাল কিছু একটা চিকেনের রেসিপি বানাবো, কারণ কদিন ধরে ভিলাই আর গুয়াহাটিতে ঘুরে ঘুরে শুধু ভেজ খেয়েছে। তো ভাবলাম না আজকে ওর জন্য কিছু স্পেশাল চিকেনের রেসিপি চলো বানিয়ে নেওয়া যাক। আগে ম্যারিনেট করে রাখবো, একটুখানি ভিনিগার দিয়ে দিয়েছি আর নুন অ্যাড করে দিলাম, একটুখানি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করছি, লঙ্কার গুঁড়ো অ্যাড করছি আর একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করছি, জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি। এবার চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। মোটামুটি ঘন্টা দুয়েক ম্যারিনেট করে রাখলেই হবে, যদি হাতে টাইম না থাকে 10-15 মিনিট রাখলেও হয়ে যাবে। তো সকালেই আগে আমি এটা করে রাখছি। আর এদিকে বেগুন আলু দিয়ে ইলিশ মাছও হয়ে গেল ঝোল ফোটা। তো একটুখানি ঘি দিয়ে দিলাম কড়াইয়ে, ঘি দিয়ে দেওয়ার পর সব কটা ম্যারিনেটেড চিকেন আমি দিয়ে দেবো। দিয়ে চিকেনগুলোকে না সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে ফ্রাই করে নেবো, একটু রেডিশ কালার হয়ে যাবে। তো আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেই চিকেনটার নাম হচ্ছে চিকেন চ্যাঙ্গেজি। তো চিকেনটাকে এইভাবে ঢাকা চাপা দিয়ে সেদ্ধও হয়ে যাবে খানিকটা, আর ফ্রাইডও করে নেবো। আর চিকেনগুলো দেখো লাল লাল করে ফ্রাইড করে নিয়েছি, পুরোটা কিন্তু সেদ্ধ হয়নি এখনও পর্যন্ত, এরপরে গ্রেভিতে রেখে যা সেদ্ধ করব। এদিকে পেঁয়াজ টমেটো এগুলোকেও কুচিয়ে নিয়েছি একটু বড় বড় করে, আর ঘিটা যা ছিল আর বাকি একটুখানি আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েই আমি করছি রান্নাটা। টমেটোটা দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ, দিয়ে টমেটো পেঁয়াজ এগুলোকে একটু ফ্রাই করে নেবো তেলের মধ্যে, মানে শ্যালো ফ্রাই করে নেবো। আবারও তোমার 1 চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো, একটু মানে হালকা একটুখানি ফ্রাই করে নেবো যেন আদা রসুনের যে মানে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। 1 মুঠো মতো কাজু বাদাম দিয়ে দিলাম, আগে মশলাটা ভালো করে কষিয়ে নেবে তারপরে কাজু বাদামটা দিয়ে ফ্রাই করবে, নাহলে কিন্তু কাজুটা তোমার বেশি মানে ফ্রাই হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। কিছু ভাজা হয়ে গেছে, এবার গ্রাইন্ডারে পটের মধ্যে অলরেডি 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি ঝালের জন্য, সব কিছু দিয়ে এবার এর একটা থিক পেস্ট আমি বানিয়ে নেবো। এবার এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর এক্সট্রা করে তেল দিলাম না যেহেতু অলরেডি তেলেই ফ্রাই করা ছিল। কষাবো ভালো করে মশলাটা, গ্রাইন্ডারে পর ধোয়া জলটাও দিয়ে দিলাম, আর এই যে চিকেনগুলো ছিল চিকেনগুলো দিয়ে দেবো, কারণ চিকেনগুলো এখনও সেদ্ধ হতে বাকি আছে ভালো মতো। তো মশলাটাও কষবে সেম আছে আর চিকেনগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। দেখো চিকেনটা কষানো হয়ে গেছে, সুন্দর তেল ছেড়ে বেরিয়ে গেছে, সে দেখেও নিয়েছি চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটুখানি দুধ অ্যাড করে দেবো, তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও অ্যাড করতে পারো। তো আমি একটুখানি বেশি ক্রিম মানে শর্ট দেওয়া যে মোটা যে ফ্যাট যেটা সেটাই আমি অ্যাড করে দিলাম। কসুরি মেথি অ্যাড করে দিলাম, ব্যাস রেডি। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দেবো। ঘুরে আসার পর এই প্রথম বইয়ের হাতে চিকেন খাচ্ছ, কেমন হয়েছে? ভালো আছে? চিকেনটা চিকেন চ্যাঙ্গেজি, এটার নাম চিকেন চ্যাঙ্গেজি। মনে হচ্ছে
চিকেন খাওনি, ঘুরতে গিয়েও চিকেন খায়নি, ভেজ খেয়েছে, চলেও ঘুরতে গিয়েও ভেজ খেয়েছে, আর তারপর চিকেনও খাওয়া হয়নি। পরোটা বললো, বলো পরোটা করো আজকে, ভালো জায়গাতে, ভালো জায়গা বেটা, সত্যি বলো, রিক আসবে না সামনে, রিক বলো দাও কেমন হয়েছে, ভালো হয়েছে, ভালো আছে, আমার বয়ে গেছে, এই এই আয়োজন চললো, ঠাম্মা খেতে বসেছে, ঠাম্মার পাশে চললো, এই দেখো বসেছে, এই দেখো বসেছে বাচ্চাটা দেখার জন্য, খাওয়ার জন্য, চলো সবাইকে গুড নাইট বলো বাচ্চা।